যত বাধাই আসুক পুরান ঢাকায় থাকবে না কোনো রাসায়নিক গুদাম, বললেন প্রধানমন্ত্রী। চুরিহাট্টার আগুনে মৃতদের মধ্যে শনাক্ত আরও দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। ঢাকা জজ কোর্টে লিফট ছিঁড়ে 12 জন আহত, এদের মধ্যে 5 জন আইনজীবী। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। ঐতিহাসিক 7ই মার্চ আজ, বঙ্গবন্ধুর ভাষণে বাঙালি পায় স্বাধিকারের নির্দেশনা। ধানমন্ডি 32-এ প্রধানমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা। এবং ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শেই যাচ্ছেন সংসদে, শপথ নেয়ার পর মনসুর, অন্যদেরও আশার আহ্বান।